আরে রে রে রে, এটা লোকটারে খুব চেনা চেনা লাগতেছে। আমি মনে হয় এই লোকটারে খুব সুন্দর খাবার খাইতে দেখছিলাম রোজার মাসে, অ্যাকচুয়ালি বিশেষ করে ভিডিও গুলো পাইতাম। এখন হঠাৎ করে চারিদিকে শুধুমাত্র দেখতেছে এই লোকটা নাকি খাবার খায় না, চিবাইয়া ফালায় দেয়। তাহলে কথা হলো, এত খাবার নষ্ট করার মানে কি? ভাই রে ভাই, হুজুর মানুষ এখন বিয়ের কাঙ্গাল হয়ে গেছে, লাইক সিরিয়াসলি। সিরিয়াসলি ভাই, আমি এই ভিডিওটা নিয়ে কথাটা কইতাম না, তবে কথাটা আমার সেই জন্য কইতে মন চাইতেছে, কেননা যখন আমি রোজা রাখতাম, বিকজ আমি দেখো ভাই কয়েক সিজন ধরে আমি মোটামুটি সব কয়টা রোজাই রাখতেছি, মিষ্টিজ দিই না রোজা টোজা, তো তখন কেন জানি মনে হয়েছে ফেসবুকে আলাদা একটা ইমোশন পাওয়া যায়, মানে আমাদের ইমোশন নিয়ে খেলার চেষ্টা করে, শুধুমাত্র খাবার দাবারের ভিডিও আমাদের সামনে ফালায় দেয়। এই একটা বিষয় আমি কোনোভাবে মাইনা নিতে পারি না ভাই, মানে যখন যেটা সিজন না তখন এটা দেখাই কেন ফেসবুক পেজে? এখন যে ফেসবুক পেজারদের দোষ দিতেছি তা কিন্তু না, তারা তো তাদের মতো পোস্টেই করতেছে, কিন্তু রোজার মাসে এগুলোর অ্যাটলিস্ট ভিউজ কম দেওয়া উচিত ছিল, কিন্তু আপনারা তা করবেন না ফেসবুক মালিক মানিক জুকারগান। না, এই লুকটা আসলে এমন নামেই ডিজার্ভ করে, কেননা ফেসবুকের মধ্যে এমন এমন জিনিস দেখা যায় যা মনে করো যে একটা ওয়েবসাইটের মধ্যে দেখা যায় না। না, আমি এটা মানতেছি যে অবশ্যই এগুলো দেখা গেলেও কি হবে, কিছুদিন পরে রিমুভ করা যায়, কিন্তু রিমুভ করার জন্য তো আগে কিছুদিন দেখতে হয়, মানে যখন একটা খারাপ ভিডিও বলে মানে পাবলিশ করে দিব, তারপরে যতক্ষণ আমরা রিপোর্ট মারতে পারছি ততক্ষণ অব্দি এই ভিডিওটা ফেসবুক অটোমেটিক রিমুভ করবে। না, মানা যায় না রে ভাই এইসব বিষয়, এই জন্য বলতেছি ভালো হয়ে যাও মানিক জুগারম্যান, নয়তো বা তোমাকে বানিয়ে দেবো কাপড়ের মেজারমেন্ট। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। এন্ড ফার্স্ট বলে তো তোমাদের জানানো খুবই দরকার যে এতক্ষণ শুধুমাত্র ফেসবুকে দুষ্টা দিলাম তা কিন্তু না, কেননা দেখো একজন মানুষের জীবনে গাছপালা ভরে থাকলো আর একটা মানুষের জীবনে থাকে মরুভূমি। আমরা তো ভাবতেছি যে এই লোকটা অবশ্যই অনেক খাবার খাইতেছে আমাদের সচক্ষে দেখা, কিন্তু দুর্ভাগ্যবশত যখন এই ভিডিওটা দেখি তারপরে উঠে গেছে গা, আমার চোখ থেকে তার প্রতি ভরসা কাকা। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। একমাত্র আমি আমার সজ্ঞানে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম যে মানুষের সাথে প্রতারণা করতেছি। যাক, একটা জিনিস জানি আমার খুবই ভালো লাগছে যে হুজুর সজ্ঞানে এই ভিডিওটা ছাড়ছে। আচ্ছা, আমি তো ভাবছিলাম হুজুর হয়তো একটু শেল্টু খেয়ে নিছে, যার কারণে আর কি ভিডিওটা এটাই আপলোড দিয়ে দিছে, দেখে নাই ঠিক মতো যে কোন ভিডিও সে আপলোড দিছে। আর তারপরেও ভাই, যেহেতু একজন চুর চুরি করে ধরা পড়ে আর সশক্তি যদি মানুষে দেখে ফেলায় তাহলে তো মানুষ কত না হাজার বাহানা করে। কিন্তু তারপরেও ভাই, একজন মানুষ যেহেতু লাইভে এসে সবকিছু ক্লিয়ারলি বইলা দিছে, তারপরে তার দোষটা না দিলেও একটু তো পিছন মারাই যায়। আমি প্রথম দিক দিয়ে কিন্তু সব খাবারই খেতাম, সব খাবার খেয়ে আমি অসুস্থ হয়ে গেছিলাম। কম খাবার যদি এই ভিডিও আপলোড করি তাহলে মানুষ দেখে না, তারপর যখন বেশি বেশি খাবার নিলাম তখন আমার ভিউ সবকিছু বাড়তেছে। মানে শুধুমাত্র এই কিছু ভিউজ এর জন্য আপনি পাবলিকের ইমোশন নিয়ে খেলবেন এগুলো কি ঠিক? তা আবার মাথার মধ্যে টুপি পরে আপনি খাবারগুলো খাইতেন, এগুলো মাইনা নিতে পারতাম না? মানে আপনি যদি না খাইতেন তাও চলতো যে গাইজ আমি আজকে এতটুকু খেতে পারছি, সমস্যা নেই, হয়তো আর একটু পরে আবার খাবো, কেননা ক্ষুধা তো যে কোনো সময় লেগে যেতে পারে, এরকমটা হলে সমস্যা ছিল না। আপনি জাস্ট থাম্বনেলের মধ্যে দিতেন 100টা ডিম 10টা মুরগি একলগে খেয়ে ফেললাম, টাইটেলের মধ্যে দিতেন আজকে পুরো 10টা মুরগি 100টা ডিম একসাথে খেয়ে ফেললাম, এগুলো হইতো মানা যাইতো, ব্যাপার না। কিন্তু আপনি এসব না করে ডিরেক্ট পাবলিকদেরকে ঠকানোর চিন্তা ভাবনা করছেন, এগুলা কি কোনোভাবে ঠিক আপনার মনে হয়? মানে শুধুমাত্র কিছু ভিউজ এর জন্য? যদি কম খাবার নেই ওই ভিডিওটাকে তখন আর দেখবেন না, আমার ইনকাম হবে না, গরিব দুঃখীদেরকে দানও করতে পারবো না। তবে আমি গরিব দুঃখীদেরকে দান করি, আমি কিন্তু দুপুরে দান করি, আপনি যাচাই করে দেখতে পারবেন না, আমার এলাকা আইসা মসজিদ মাদ্রাসা আমি দান করি। তো দান করাটা আমার হিসেবে কোনোভাবে খারাপ না, কিন্তু আপনি জানেন যে প্রথমত অনলাইনের যে সাইটগুলো, যে ভিডিও মার্কেটিং সাইটটা, এই সাইটটাতে যেভাবে হোক ইনকাম করাটা হালাল কি না আম নট শিওর, বাট তুমি কি ভাবছো এটার তিন ভাগের এক ভাগ যদি আমি মসজিদে দান করি তাহলে কি এই টাকাটা হালাল হয়ে যাবে? ভাই এত ভালো হইলে তাহলে প্রত্যেকটা হুজুর মাওলানা যারা যারা ওই যে ওয়াজ মাহফিল করে না, তাদের এক একটা চ্যালেঞ্জ থাকতো, আর তাদের ফলোয়ার না হলো মনে করো 1-2 মিলিয়ন করে থাকতো, আর বাংলাদেশের সব থেকে বড় বড় ইউটিউবার হুজুরেরাই থাকতো, আমরা কোনোভাবে চান্স পাইতাম না এইসব কাতারে। তো ভাই এটা তো শিওর যে উনি এতটি খাবার খাইতো না, চিবায় ফালাই দিত, এটা খুব কষ্টের বিষয়। কেননা খাবার ওয়েস্ট করাটা যে কতটা হারাম সেটা আমরাও জানি, এক একটা দানা পড়লে এক একটা দানা উঠায় খাইতে হয়, আর না হইলে আমার আম্মু আছে যারা বাইরে খাই আমার।
তো অ্যাকচুয়ালি যাই হোক না কেন এখন অবধি আমার সবথেকে ভদ্র ভিডিও হলো একটা যেটার মধ্যে আমি কিনা তিনটা গালি ইউজ করছি বাট ফার্স্ট টাইম মনে আজকে এমন একটা ভিডিও বানাইছি যেটার মধ্যে আমি মনে হয় না গালি দিছি যদি দিয়া থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাই দিও তো গাইস ওকে এন্ড বেসিক্যালি হুজুর মানুষ দেখে আমি গালিটা দিতে পারতাছি না আমি একটু চুপচাপ আছি না হলে খাবার ওয়েস্ট করার জন্য তার গোষ্ঠী সুদে দিতাম আমার জন্য দোয়া করো আপাতত জন্য গেলাম 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 গেলাম।